Hello guys, welcome to my YouTube channel. এটা হচ্ছে আমার কি হবে হ্যাঁ ভাই ভাই কেমন ভাই ও জানে না আমার কেমন ভাই হয় ও মাই গড ওটা আমার কি হয় যে তোর মা আমার কি হয় তোর মা আমি কি ডাকি তোর মা আমার পিসা হয় পিসি হয় তারপরে তুই আমার কি ভাই হয় পিসা তো ভাই ও ভুলে গেছে ও আমার কেমন ভাই হয় আচ্ছা গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে তো আমি এর আগে দেখিয়েছিলাম যে ইকো পার্কের দিনের চিত্র তো আমি আজকে দেখাবো রাতের চিত্র তোমরা ব্লগটা দেখতে থাকো সম্পূর্ণ এন্ড লাইক কমেন্ট শেয়ার ওকে ওখানে পিসি মা পিসামশ আমরা সবাই ঘুরতে যাই এরকম আমরা এখন যাচ্ছি আজান দিচ্ছে আমরা একটু লেট হয়ে গেছি বের হতে যদিও দেখি যদি আবার যে না ঢুকতে পারি সর্ব থেকে নাশ হবে তো দেখা যাক তোমরা এই চিত্রগুলো দেখেছো তো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমার পেছনে লাইট চলছে ওইটাতে মনে হয় না লাগে ওইটাই না 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 লাগে না উঠি এখানে লাইটিং এর বেশি সিস্টেম নেই তো এখন যদি তোমাদের প্রবলেম হয় দেখতে আমি তো এখন এক্সট্রা ভাবে কিছু মানে লাইট জ্বালাই তোমাদের জন্য করতে পারবো না গাইস এটা আসলে দিনের বেলা উচিত ছিল আশা বাট আমি হচ্ছে হ্যাঁ মা হ্যাঁ এটা হ্যাঁ দেখো এখানে আমি আটা দেখাই সব চালু আছে যারা উঠতে চায় উঠে অ্যান্ড যারা উঠে না তো উঠে না তো আমরা আজকে দেখতে আসছি কারণ এর আগে ব্লগে হয়তো তোমরা দেখেছো আমি ইকো পার্ক তোমাদেরকে সবাইকে দেখিয়েছিলাম তো এখন উঠবো কিনা বলতে পারছি না যদি মা দেয় তো কিন্তু লাইটিংয়ের অভাব গাইজ আমার দোলনাটা ঝুলতিছে আমি ঝুলা দোলনাটা আমি তোমাদেরকে দেখাই এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম তো আমার খুব উঠতে ইচ্ছে করতেছে এই জায়গাটা একটু খুব সুন্দর আলো আছে তো ওই সাইডে নেই যে কারণে আমি এই সাইডে চলে আসছি ওরা ওখানে পিকচার তুলতেছে এই যে দোলনাটা এখানের আলোটা খুব সুন্দর অ্যাকচুয়ালি আমাকে খুব জোশ আসতেছে ভিডিওতে না হলে একবারে অন্ধকার দেখা যায় তো এই আর কি আজকে ঘুরতে যাও আসার কোনো প্ল্যানিং ছিল না অ্যাকচুয়ালি আসা হয়েছে কালকে ওরা চলে যাবে পিসি পিসামশো ভাই তো এর জন্য আজকে আসা হয়েছিল ভাই এই রাইডটা প্রচুর
প্রচুর ভয়ঙ্কর, মানে কি বলবো, একবারে উল্টায় উল্টায় যায়। ওই সাইডে আমি যাই, ও দেখো ওদের এখনো পিকচার তোলা হয়নি, ওরা এক জায়গায় বসে বসে পিকচার তুলতেছে। হেই গাইজ, এখানে দেখতেই পাচ্ছ পিসামশ আমার সাথে কথা বলছিল, এখানে বলছিল যে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অ্যান্ড হচ্ছে শেয়ার করতে বেশি বেশি করে, অ্যান্ড আমার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পিসি, পিসিও পিসিকে জিজ্ঞেস করছিলাম পিসি কেমন লাগছে তোমার, পিসি বলছে অনেক ভালো লাগছে। অ্যান্ড হচ্ছে এখানে আমার কথাটা আমি দিতে পারিনি, এক্সট্রাভাবে দিচ্ছি। এখানে পিসিও বলেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, অ্যান্ড যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবে। তোমরা দেখতে পাচ্ছো অনেকটা মানে অন্ধকার, যেখানে আমাদের চেহারা কারোই ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তো তার জন্য আর কি আমি আর আমার হচ্ছে যে স্টিকটা ছিল ওটার মধ্যে ভুলে পিনটা লাগানো ছিল, যে কারণে আমার কথাগুলো শোনা যাচ্ছিল না। তো আমি আশেপাশে যেই আলাদাভাবে যে ফোকাসগুলো লাইটের দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রত্যেকটা রাইডে লাইট থাকে আলাদা লাইটিং করা, এছাড়া অন্য কোনো মানে লাইট এক্সট্রাভাবে দেয়নি তারা। তো এইটাই আর কি সমস্যা ছিল রাতে, ভালো করে আমি রাতে চিত্রটা তোমাদের সাথে তুলে ধরতে পাইনি, তার জন্য আমি অনেকটাই দুঃখিত। এখন এখান থেকে আমরা গাইস আস্তে আস্তে আরও ভিতরের দিকে যাব পার্কের, কারণ আমরা এখন এর মধ্যে ডিসাইড করেছিলাম যে আমরা একটা রাইডে উঠব। তো আমাদের সিদ্ধান্ত হয়ে যাবার কারণে আস্তে আস্তে আমরা তোমাদেরকে মানে আরও সামনে এগিয়ে দেখাচ্ছি যে সামনে আসলে আরও কত কিছু আছে। তো এই যে দেখো আমার পেছনে পিসামশ আছে, সাথে ভাই আছে, ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম, আমরা রাইডে উঠার ব্যাপারে কথা বলছিলাম যে কোন রাইডে উঠব। তো আমরা আশেপাশে দেখলাম যে সেরকমভাবে কোনো রাইড নেই, তো আমাদের একটা রাইড ভালো লেগেছিল ওই সাইডে, হাত দিয়ে দেখিয়ে দিয়েছি। তো ওই সাইডটা একটু বেশি অন্ধকার ছিল, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দুজন একসাথে হ,
তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর ভাই, আমি হচ্ছে ঘোড়াতে, ভাই হচ্ছে বাঘের ওপরে উঠে, আমরা এই পুরাটা রাউন্ড দিচ্ছিলাম বারবার। এই যে এটা হচ্ছে আমি, অ্যান্ড এটা হচ্ছে, এটা কি ভাল্লুক না ঘোড়া ভগবানই জানে। অন্ধকারে তো আমিও দেখতে পাচ্ছিলাম না, হয়তো তোমরাও দেখতে পাচ্ছ। তো আমি এই যে পুরোটা রাউন্ড দিচ্ছিলাম, এই যে আমি আর ভাই ধাক্কাধাক্কি করছিলাম যে কে আগে যাব কে পরে যাব, তো এই আর কি। এই সামনে আয়, এখানে আয়, এদিকে আয়, এদিকে এদিকে। হ্যাঁ বেটা, এদিকে আনা সাইড দিচ্ছি, হাত ধর, দুজনে হাত ধর, হাত ধরে ঘুর, এই হাত ধর। ওরে হাত ধরে না, হ্যাঁ ঠিক আছে, ছবি তুলো না, না না হাত ধরে ভিডিও করতেছি। গাইজ এখানে দেখতে পাচ্ছ, এটা একটা মানে এখানে হচ্ছে 50 টাকা টিকিট এটার মধ্যেও, আর আমরা যেটাতে উঠেছিলাম ওটাও 50 টাকা ছিল, কিন্তু আমাদের ওইটা পছন্দ হয়েছিল বেশি, যদিও এটার মধ্যে ঢুকলে আরও খুব মজা করতে পারতাম। দেখতেই পাচ্ছ মেয়েটা খুব মজা করছে একা একা। তো এটা হচ্ছে ইকো পার্কের বাইরের দোকান যেগুলো আছিল খাবারের, তো এটা এগুলোর ভিতরে খাবারের মান আসলে কীরকম ভালো সেটা বলতে পারছি না, তো আমি খাবারের দোকানগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম।